মমতা কিচেন রু আপন মান কো স্বাগত করছি আজ পিয়াজি তৈরি করিবা তবে চলুন তো ইয়াপে কোন কোন দরকার পিয়াজ নেইছি এমতি লম্বা লম্বা এমতি সাইজের কটা হবে পিয়াজ লম্বা লম্বা করে দুইটা বড় পিয়াজ আমি কাটি দেইছি এইটি বেসন নেইছি গোটে গিনা এইটি অদা ছেচি কি নেইছি অর্ধা ইঞ্চ খন্ডে আর দুই তিনটা লঙ্কা ছোট ছোট কাটি দিয়েছি এটি ধনিয়া পত্র নেইছি মশলার নেইছি লুণ নেইছি বেকিং সোডা নেইছি হলদি নেইছি টিকে চাট মশলা নেইছি আর জুয়ানি নেইছি আমি রিফাইন তেলরে ছাণিবা বেসন গুলে দেবা তারপরে দুইটা পিঁয়াজ পকাই দেবা বেসনরে অল্প টিকে হলদি দেবা স্বাদ অনুসারে লুণ পকাইবা চাট মশলা পকাই দেবা জুয়ানি পকাই দেবা এটি অদা ছেচা আর লঙ্কা কঞ্চা লঙ্কা তাকে বি পকাই দেবা ধনিয়া পত্র পকাইবা ধনিয়া পত্র আপন পকাইলে পকাইবে নহলে নাই সেমতি কিছু নাই ভালো কি গোড়াই দেবা আগে খালি গোলাইবা কেন পিঁয়াজিটা টিকে টাণ টাণ করে গোলা হব বেশি পানি হবনি যেতে পিঁয়াজ দেবে সেতে ভালো লাগিব ভালো কি গোলাই দিয়েছেন অল্প পানি দেবা বেশি পানি পকাইবানি টিকে টিকে পানি দেবা ওড়িশার পিঁয়াজি সাংরে পানি পানি ঝোল ঝোল আলুদম নিশ্চয় খাঁতি আর বহুত বঢ়িয়া বি লাগে আপনার চাইলে এটি চাউল গুণ্ড বি পকাই পারিবে একদম চিকন করে চাউল গুণ্ড পকাই পারিবে আহরি খাস্তা হব তারপরে বেকিং সোডা যে রকি দেবে বেকিং সোডা দিয়ে দেবি এটি মু বেকিং পাউডার পকাউছি ভালো কি টিকে তা গোলাই দেবা দেখুন তো এমনি ভালো কি তা গোলাই দিয়েছি তেলটা গরম হয়ে গেলে টিকে সিম করে দেবা চুলাটা সিম করিকি তাকে এমনি পকাইবা ধীরে ধীরে টিকে আঞ্চরে পকাইবা প্রথমে এমনি গোল গোল করে তাকে ছানি দেবা দেখো তার অধা হয়ে গেল তারপরে এবে তাকে বাহার করে থন্ডা হওয়া দেবা তারপরে পুরো নেক্সট আমি আউথরে তাকে ছাড়িবা পিয়াজিটা সাধারণ ওড়িশার নুয়ে সব কন্ট্রিতে বি মানে খাঁতি যেমি কি মহারাষ্ট্রে ଆଉ ଗୁଜୁରାଟରେ ପ୍ରାୟ ସବୁ ଲୋକମାନେ ଖାଆନ୍ତି ପିଆଜିଟା ଏଇଟା ହେଇଗଲା ଆମେ ଏବେ କାଢ଼ିକି ତାକୁ ଥଣ୍ଡା କରିବା ଆଉ ତେଲଟା ଟିକେ ଗରମ ହେବାକୁ ଦେବା ଆଉ ଟିକେ ଥଣ୍ଡା କଲା ପରେ ପୁଣି ତାକୁ ଆମେ ଆଉ ଥରେ ଛାଣିବା ଏମିତି ତାକୁ ଦଳିକି ଏମିତି ଭଲକି ଦବେଇ ଦେଇକି ଭଲ ଏମିତି ଚେପଟା କରିଦେବା ପୁରା ତାପରେ ପକାଇବା ଦେଖନ୍ତୁ ଏମିତି ପୁରା ଚେପଟା କରିକି ତାପରେ ପକାଇଦେବା ଆପଣ ଏଥିରେ ଚାଉଳ ଗୁଣ୍ଡ ବି ପକାଇ ପାରିବେ ଟିକେ ବେଶୀ ମୁଡ଼ମୁଡ଼ ହେବା ପାଇଁ ବେଶୀ ଖୁସ୍ଖୁସ୍ ଲାଗିବା ପାଇଁ ଚାଉଳ ଗୁଣ୍ଡ ପକାଇ ପାରିବେ ନହେଲେ କର୍ଣ୍ଣଫ୍ଲୋର୍ ମଧ୍ୟ ପକାଇ ପାରିବେ କିନ୍ତୁ ମୁଁ ଏଇଠି କିଛି ପକାଇନି ସେମିତି ବେକିଂ ସୋଡ଼ା ଦେଇଛି ଯେଉଁଟା ହେଇଗଲାଣି ଆମେ କାଢ଼ିଦେବା ସେଗୁଡ଼ା ବଢ଼ିଆ କ୍ରିସ୍ପି ହେଇଛି ପିଆଜିଟା ଆପଣ ଯେତେବେଳେ ପିଆଜି ବନେଇବେ ଓଡ଼ିଶାରେ ତ ଏମିତି ଖାଆନ୍ତି ଝୋଳ ଝୋଳ ଆଳୁ ତରକାରୀ ସାଙ୍ଗରେ ପିଆଜି ଆପଣ ସେମିତି ଝୋଳ ଝୋଳ ଆଳୁ ତରକାରୀ ବନେଇବେ ଆଉ ପିଆଜି ବନେଇକି ଖାଇବେ
आमर पियाजी हो जाइए जदि आपको ये भिडियोटी भल लगला तेल लाइक शेयर कमेंट करने को भूल आदि किसी अलग नुआ भिडियो किसी देखा चाहिए तेल मु कमेंट सेक्शन को जाके कमेंट करेंगे पियाजी बनइबे आलू तरकारी झोल झोल कर बनई कि निश्चय खाइबे।